আসসালামু আলাইকুম আমি সুজন ইটালি থেকে তো আজকে একটা ভিএফএস থেকে নতুন আপডেট পেয়েছি বা অ্যাম্বাসির থেকে অনেকে যারা মেল করছে সে মেলের অনেকের অ্যাপয়েন্টমেন্ট মানে অনেক মানুষের মানে এবং সেই মানুষগুলোর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং ভিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণ মানুষ মূল অস্ত্র জমা দিচ্ছে এবং কয়েকশোর মতো মানুষ সেটার একটা আপডেট আবার নতুন করে আস আসছে এবং ভিসা সহ পাসপোর্ট অনেকে আজকে পাচ্ছে আজকে পাচ্ছে বা পরে পাবে এরকম গতকালকে স্পন্সার ভিসার বা আরও অনেক কিছু নূল অস্ত্র জমা পড়েছিল তো সেই জমাগুলো পড়েছিল তো আর আরও নতুন নতুন যেগুলো পড়বে সেই সেই অনুযায়ী বাংলাদেশিরা যারা ভুক্তভোগী বছরকে বছর মানে ভুক্তভোগী বা বছরকে বছর পাসপোর্ট আটকা বাইশ থেকে তিরিশ তেইশ থেকে সে শুরু হয়েছে বাইশের লাস্ট থেকে তেইশের প্রথম থেকে শুরু হয়েছে মানে ভিএফএস থেকে ম্যাক্সিমাম মানুষের না ভিসাও দিচ্ছে পাসপোর্ট দিচ্ছে না না ভিসাও দিচ্ছে না পাসপোর্টও দিচ্ছে আবার এক মাস আগে একটা আন্দোলনে বলা হয়েছিল যে দেওয়া হবে মানে তিন চার মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে ভিসা দেওয়া হবে পাসপোর্ট দেওয়া হবে তো আপনারা যারা ডক্টর ইউনিস্টারের মাধ্য মানে বাসার সামনে আপনারা যে আন্দোলন করেন তো তারা হচ্ছে যারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই মানে আন্দোলন করতেছেন ঠিক আছে আন্দোলন করবেন কিন্তু আপনারা কিন্তু কাউকে নেবেন না মানে এক্সট্রা যে দালাল বা কোনো কিছু তাদের নেবেন না যারা হচ্ছে ভুক্তভোগী তাদের সামনে আমার একটা হাত ধরে অনুরোধ তার তারা শুধু যাবেন মানে এক্সট্রা যাবেন না আপনাদের সমর্থন করি আমরা কৃষির জন্য আপনারা যারা যারা যাবেন তারা যাবেন মানে দালালদের নিয়ে যাবেন না এবং ইটালিয়ান যারা ইটালিয়ান যারা অ্যাম্বাসেডার যে অ্যাম্বাসেডার যে সেই অ্যাম্বাসডারটা প্রত্যেকটা দেশে যারা যারা যে থেকে আসছে সেই দেশগুলোতে থেকে আসছে যে সে সেই দেশগুলোতে প্রত্যেকটা সমস্যা করছে প্রত্যেকটা দেশে সমস্যা করছে সেই সমস্যাটা এখন বাংলাদেশ হয়েছে তো ভিসার একদম তসমস করে দিচ্ছে ভিসার তসমস করেছে সেই প্রতিবেদন দেয় কিছু বা এই মানে ইটালিয়ান সরকারকে বাংলাদেশ থেকে এবং কিছু বাংলাদেশি আছে তারা তাদের নাম টাম না নিয়ে লাভ নাই তো তারাও কিছু আছে খারাপ কিছু বলে বা কোনো কিছু বলে এবং তাদের সাথে ইটালিয়ান মানে অ্যাম্বাসেডার যে সেও হচ্ছে সমস্যা করে মানে তাদের জানা ইটালিয়ান গভর্নমেন্টের কাছে জানায় তো আপনারা একটা কাজ করতে পারেন ডক্টর স্যারের কাছে বলতে পারেন যে ইটালিয়ান যারা ইটালিয়ান যারা অ্যাম্বাসেডার আছে যে সেই অ্যাম্বাসেডার যেন চেঞ্জ মানে চেঞ্জ করে এবং এখন আজকালকের মধ্যে প্রচুর মানুষ প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সম এবং যারা সবাই মানে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা দিয়েছিলো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং যারা মেল করছিলো তারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং আজকে ভিসার পরিমাণ অনেক ভালো সবই সবই হল মানে ডিসেম্বর এবং ডিসেম্বরে আবেদন করছিলেন বা চাও ডিসেম্বরে আবেদন করছিলেন তাদের ভিসা এবং মানে তার আগের যেগুলো ভিসা তার কোনো খবর নাই এবং নতুন নতুন যারা ভিসাই করছে তারা কিন্তু পাইছে পাইছে এবং যে মানুষগুলো আগে দিয়েছিল সেই মানুষগুলো কিন্তু বেশিরভাগ মিডিল ইস্ট থেকে বা অন্য সব দেশ থেকে আসছিলো বা মালয়েশিয়া বা দুবাই টুবাই থেকে কাজ চাকরি ছেড়ে আসছিলো তারা কিন্তু জমা দিয়েছে এবং তাদের ভিসাও দিচ্ছে না কোনো কিছু না তারা চাকরি ছেড়ে আসছে তাহলে তাদের কি অবস্থা হবে এই জিনিসটা দেখবেন এবং যারা হচ্ছে নুলাসটা পেয়েছে মানে তাদের পরিমাণ কম এবং নতুন যারা দিচ্ছে তাদের পরিমাণ কম এবং আজকে এটা খুব ভালো লাগছে যারা হিডেল থেকে করছিল মানে দু হাজার চব্বিশ সালে লসটা পায়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এবং অনেকেই পাইছে তো আজকে অনেক কয়েক হাজার মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাইছে আমার কাছে অনেকেই মানে ই করছে লিখছে বা কমেন্ট করছে বা হচ্ছে এস এম এস করছে অনেকজন অ্যাপয়েন্টমেন্ট পাইছে এবং অ্যাপয়েন্টমেন্টই এটা দিছে যে সেটা হচ্ছে ঠিক আছে নাকি দেখানোর জন্য তো আমি বললাম ঠিকই আছে সবই ঠিক আছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু নোলা অনটা জমা দেওয়ার জন্য ইমেইলে জবাব পাইতেছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো এটা ভালো যারা অ্যাপয়েন্টমেন্ট পায় জমা দিছে তারা কিন্তু ভিসা পায়নি এখনও কিন্তু তারা যেন মতো পায় ভিসা তো সেটাই দাবি দাবিগুলো সবাই ভালো থাকবেন তো আমি আর কি বলবো তো যারা যারা এখন নতুন করে জমা দিবেন তারা খুব সতর্ক হয়ে জমা দেবেন প্রোটোকলগুলো চেক করে দেবেন এবং যে নুল আজটা আবার চাই বাচাই করে এনে দেবেন তো সেটাই বলবো আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আছেন অলরেডি তারা একটা লাইক ঠকে দেবেন আমার একটু কথা ক্লিয়ার আসে না একটু কিছু করার নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে অনেক দিন ধরে আমি ভিডিও ফেস ভিডিও বানাই না তো একটু প্রবলেম হচ্ছে নার্ভাস নার্ভাস তো ক্ষমা করে দেবেন এবং চেষ্টা করব যে ভালোভাবে বলার আরও তো आज के वीडियो पर